এই মুহূর্তে দহন জ্বালায় জ্বলছে আমাদের রাজ্য। গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে। ঘরের মধ্যে থেকেও এই গরমে নাজেহাল হতে হচ্ছে প্রত্যেককেই। আর এই জ্বলন থেকে মুক্তি পেতে অধিকাংশ মানুষই ঘরে এয়ার কন্ডিশনার লাগাচ্ছে ঘর ঠান্ডা রাখার জন্য। এর ফলে বিদ্যুতের বিলও বাড়ছে চড়চড় করে। কিন্তু এয়ার কন্ডিশনার লাগানোর মতো সামর্থ্য সবার থাকতে নাই পারে। সেই কারণে খুব কম খরচে ঘর ঠান্ডা রাখার একটি বিশেষ কৌশলের হদিস দেব আপনাদের। মাত্র চারটি জিনিসেই এসির মতো আরাম ও ঘরের তাপমাত্রাও কমবে অনেকটাই। এবার জেনে নেওয়া যাক কি সেই কৌশল। প্রথমেই বাজারে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কলিচুন বা পাথুরে চুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট এবং ফেভিকল কিনে নিয়ে আসুন। এরপরে কলিচুন বা পাথুরে চুন একটি স্টিল বা লোহার বালতিতে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। যার ফলে এটি কলিচুনে পরিণত হবে। এক্ষেত্রে আপনি বাজার থেকে সরাসরি কলিচুনও কিনে আনতে পারেন। সেক্ষেত্রে সারা রাত জলে ভিজিয়ে রাখার কোনো দরকার হবে না। এরপর সকালে সূর্য ওঠার আগে ওই পাথুরে চুনের মিশ্রণটিতে পরিমাণ মতো একে একে বাকি উপকরণগুলি মিশিয়ে নিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার সেই মিশ্রণটিকে ঘরের ওপরের ছাদে ঢেলে ঝাঁটার সাহায্যে লেপে দিতে হবে, যাতে পুরো ছাদটাতে মিশ্রণটি খুব ভালোভাবে বসে যায়। এই মিশ্রণটি বানানোর পরিমাণের ক্ষেত্রে কিছুটা ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, আপনার ঘরের আয়তন যদি 11/13 হয়, সেক্ষেত্রে ওই ঘরের জন্য আপনি নিয়ে নিন 5 কেজি পাথুরে বা কলিচুন, 1 কেজি জিঙ্ক অক্সাইড, 1.5 কেজি হোয়াইট সিমেন্ট এবং 2 কেজি ফেভিকল। এবার এর মিশ্রণ তৈরি করে পদ্ধতি অনুসারে মিশ্রণটিকে ছাদে লেপে নিন। ছাদে লেপে দেওয়ার পর 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই মিশ্রণটি একই রকম থাকবে। তবে বর্ষার সময় আস্তে আস্তে ধুয়ে যেতে পারে এটি, সেই জন্য প্রতি বছর গরমেই এটি আপনাকে করতে হবে ঘর ঠান্ডা রাখার জন্য। এরই সঙ্গে যদি আপনার ঘরের উপরের ছাদ টিনের হয়, সেই টিনের ছাদে সাদা রং করে দিতে পারেন, এতে কিছুটা ঠান্ডা হবে ঘর। আবার টালির ছাদের ক্ষেত্রেও খড় বা নারকেলের শুকনো পাতা বিছিয়ে রাখলেও সেই ঘরের তাপমাত্রা কিছুটা কমবে। অর্থাৎ মাত্র 500 থেকে 800 টাকা খরচ করেই এই গরমের হাত থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।